24 বিডিতে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হলাদার। প্রতি মাসে বাংলাদেশের রাজনীতি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে লড়তে চান রুমিন ফারহানা, আপত্তি স্থানীয় বিএনপির একাংশের। বিস্তারিত, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে লড়তে চান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান সাবেক সংসদ সদস্য ও বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তবে বিষয়টি মেনে নিতে পারছে না সরাইল উপজেলা বিএনপির 3 জনের আংশিক কমিটি। এই আসনে 1973 সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনের পর সাধারণ কোনো নির্বাচনে নৌকার প্রার্থী বিজয়ী হতে পারেনি। বিএনপির জাতীয় পার্টি জাপা বা স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়ে আসছেন। 1973 সালে পর 6টিতে বিএনপি, 3টিতে জাপা ও 2টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এখানে বিএনপির দলীয় কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হননি। স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির ঘাঁটি হিসাবে পরিচালিত সরাইল উপজেলায় বিএনপির পূর্ণাঙ্গ কমিটি নেই। দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে 3 জনের আংশিক কমিটি করা হয়েছিল 2022 সালের 23 এপ্রিল। কমিটিতে আনিসুল ইসলাম ঠাকুরকে সভাপতি, নুরজামান লঙ্করকে সাধারণ সম্পাদক ও ডিএম দুলালকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছিল। কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু আজও পূর্ণাঙ্গ কমিটি করা হয়নি। তবে গত 23 সেপ্টেম্বর জেলা কমিটির আহ্বায়ক আব্দুল মান্নান ও সদস্য সচিব সিরাজুল ইসলামের স্বাক্ষরিত একটি পত্রে 101 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি হওয়ার ঘোষণা দেন। কিন্তু এতে পূর্ণাঙ্গ কমিটির নামে শুধু সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর ও সাধারণ সম্পাদক নুরজামান লঙ্করের নাম প্রকাশ করা হয়। বাকি 99 জনের নাম এখনো প্রকাশ করা হয়নি। আনিসুল ইসলাম ঠাকুর ও নুরজামান লঙ্করের কমিটিকে মেনে নিচ্ছে না উপজেলা বিএনপির যুবদল ও ছাত্রদলের সাবেক কমিটির নেতা কর্মীরা। এখানে যুবদলের 3 জনের আংশিক কমিটি গঠন করা হয়েছিল 2021 সালের 24 অক্টোবর। এটির মেয়াদ শেষ হয়েছিল 1 বছর আগে, এখনো পূর্ণাঙ্গ কমিটি হয়নি। এছাড়া এখানে ছাত্রদলের ও কোনো কমিটি নেই। বিএনপির ঘাঁটিতে সাংগঠনিক এই অবস্থার মধ্যে রুমিন ফারহানা এখান থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তিনি সমাবেশ চালিয়ে যাচ্ছেন। 5 আগস্টের পর সপ্তাহের 2 থেকে 3 দিন তিনি সরাইল ও আশুগঞ্জের অবস্থান করেছেন। রুমিন ফারহানা বিজয়নগর উপজেলার বুদন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের বাসিন্দা। এই আসন থেকে রুমিন ফারহানের বাবা অলি আহাদ 1973 সালে নির্বাচন করেন। সরাইল উপজেলা 18 কমিটির সদস্যের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, রুমিন ফারহানাকে দলের প্রার্থী করা হোক, তার যে জনপ্রিয়তা আছে সারা বাংলাদেশে, তাতে রুমিন ফারহানা নির্বাচিত হবেন বলে তারা সবাই তাকে সাপোর্ট করেন। কিন্তু কিছু কিছু বিএনপির নেতারা এবং ছাত্রদল, তারা রুমিন ফারহানাকে একেবারে সহ্য করতে পারছে না, তারা বিরোধিতা করছে। কেননা তারা মনে করে যে রুমিন ফারহানা তিনি এ জায়গায় যোগ্য না। কিন্তু আবার কিছু তাদের বিপক্ষের লোক আছে, তারা বলে যে রুমিন ফারহানাকে এই আসনের, তার সারা বাংলাদেশে যে জনপ্রিয়তা আছে তাতে তিনি এই আসন থেকে একেবারে বিজয় হবেন বলে সবার আশা।